আমি একটা মেয়ে হয়ে কিভাবে আমি আরেকটা মেয়ের সংসার নষ্ট করতে পারি সেটা জাস্ট আপনারা আমাকে একটু বলবেন। ভাইরাল হওয়ার কথা ছিল, লিঙ্ক হইলো না ভাইরাল, টিকটক আর প্রতিবন্ধী আবারও বেঁচে গেল, আর আমরা হলাম না আর কঙ্কাল। এই নাফিসা নিশা হলো একজন টিকটকার, এইটা আমরা জানতাম। ও আচ্ছা, তোমরা জানতা? হ্যাঁ। যাই হোক, সে কিনা পরো কে করতে গিয়ে ধরা খাইছে জামাইয়ের স্ত্রীর কাছে, এটা নিয়ে আজকে লড়াচড়া দেবো। লেটস স্টার্ট। তো কেমন আছো? তোমরা তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। কেমন গার্লফ্রেন্ড রেখা ভাইগে গেল? তো বেসিক্যালি নাফাইসা নিশা তার ক্যামেরাম্যানের সাথে পরকীয়ায় তো লিপ্ত ছিল। আচ্ছা, এমন কি তার ক্যামেরাম্যানের একটা বউ ছিল। কাহিনীটা জানো না, তো তোমরা সেই সব দেখো অবশ্যই জেনে যাবা। তার টিকটক জানি শুরু হয় 2021 সালে স্যাড ভিডিওর মাধ্যমে। তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে, ইমোশনাল ভিডিওগুলো সে ছাড়তেছিল। স্যাড ভয়েস দিয়া, স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়া, কাইন্দা কাইন্দা এইসব ভিডিও বানানোর পরে পাবলিকের সিম্পাথি কামানো শুরু করে দিয়েছিল। এখন তার বর্তমানে 2 মিলিয়নের মতো ফলোয়ার। ইটস হার্ড ওয়ার্ক ব্রো, এটাই বলতে চাইতেছি। যখন তার ডিভোর্স হয়েছিল তখন সে মাথার চুল টুল কাইটা মনে করো যে একদম সন্ন্যাসী হয়ে গেছে গা, টিকটকে এসে মনে করো যে ইমোশনালি ব্ল্যাকমেল ওলা ভিডিও বানাইতে বানাইতে পাবলিকের মাথা খেয়ে লেছে। আর তোমরা তো অবশ্যই ভালো করে জানো যে টিকটকের মতো অডিয়েন্স আর কোনো জায়গায় নেই, কেননা তাদের মতো চুতিয়াতম অডিয়েন্স আর কোনো বাংলাদেশে থাকতে পারে না। এই ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ইমোশনাল কিছু কথা কওয়ার পরে তাদের মনে হয় যে না, আসলে কাহিনীটা সত্য, কথা কিন্তু সত্য। তারা লাইক কমেন্ট ফলো করা উচিত। আর এখন তো সে ড্যাং ড্যাং করে নেচে বেড়াইতেছে, ওইটা ভালো লাগতেছে। মানে তোমাদের নিজের মাথায় কি একটাবারও ঢুকে না এইসব বিষয়গুলা? যে কিনা ফার্স্ট ইমোশনাল ব্যাকমেলোলা ভিডিও বানাইতো, তাও এখন কেন সে এত সুন্দর সুন্দর নেচে নেচে বেড়াইতেছে? তার মানে অবশ্যই তার ডিভোর্স হওয়ার স্বামীর থেকে সে আর একটা ভালো স্বামী পাইছে। এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে? একটা জিনিস বুঝো ভাই, যে এই বছরের শুরু থেকে যে কয়টা লিঙ্ক ভাইরাল হয়েছে সে কয়টার সাথে কোনো না কোনো ভাবে টিকটকার গুলো জড়িত আছে। তার মানে সব টিকটকারদের কি এক এক করে সবারই লিঙ্ক ভাইরাল হবে? তাহলে আমারও কিছু প্রিয় টিকটকার আছে, তাদেরও লিঙ্ক ভাইরাল হোক, এটাও তো আমি চাই, দেখতে চাই আর কি। তো আমার কথা হলো, তুই টিকটকার, তুই টিকটক করবি, ভিডিওতে গিয়া মুজরাগিরি দু চাবি আর রাস্তার মধ্যে গিয়ে প্রতিবন্ধীগিরি করবি, তুই কেন অন্যের বেটা লয়ে গিয়ে পরো কিয়ে করবি, পরো কিয়ে করে ধরা খাইবি আবার? আর তা থেকে বড় কথা হলো, 2021 সালে যখন সে টিকটক ভিডিও শুরু করে, ইমোশনালি ব্যাকমেল ওলা ভিডিও, স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্যাড ভয়েস দিয়ে আর কান্নাকাটি করে ভিডিও করা শুরু করে দেয়, তখন কিন্তু বিষয় একটাই ছিল, তার স্বামীর সাথে ডিভোর্স। আর এখন কিনা সেই ম্যাগিটাই আর একটা মেয়ে ডিভোর্স করাইতে চাইতেছে। পাঞ্চ পাঞ্চ নাফাইসা নিশা আমি একটা মেয়ে হয়ে কিভাবে আমি আরেকটা মেয়ের সংসার নষ্ট করতে পারি সেটা জাস্ট আপনারা আমাকে একটু বলবেন। বাহ বাহ, এই প্রথম কোন মানুষকে দেখলাম যে কিনা বলতেছে কারো সর্বনাশ করার পরে যে আমি একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়ের সর্বনাশ করতে পারি। যে প্রশ্নটা কিনা আমাদের করার কথা, সেই প্রশ্নটা সে করতেছে আমাদেরকে। বাহ টিকটকার, বাহ। অ্যাকচুয়ালি কিন্তু তাদের ভিডিওটা ভাইরাল হইতো না, কিন্তু তারা যখন পরকিয়া করতে একটা হোটেলে যায় তখন সেখানে গিয়ে এই ম্যাগিটা যে কিনা টিকটকার তার প্যারা উঠে যায় টিকটক করার। এখন ভাই প্রতিবন্ধী তো প্রতিবন্ধীগিরি করতেই আছে, স্বাভাবিক বিষয়। সেইখানে আবার একটা জায়গায় গেছে পরকিয়াতে লিপ্ত হতে, সেইখানে গিয়ে যদি টিকটক করা লাগে তাহলে তো হতেই হবে তোমাদেরকে ভাইরাল। খুব দারুণ লজ্জার ব্যাপার। তো অ্যাকচুয়ালি যখন তারা হোটেলে যায়, হোটেলে গিয়েও তারা টিকটক ভিডিও করে, ওই যে টিকটকার একটা প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীর কারণেই মনে করো তার আজকে এই অবস্থা হয়েছে, কেননা সে যদি তখন এই ভিডিওগুলো না ছাড়তো, পাবলিশ না করতো, তাহলে হয়তো বা কেউ এই বিষয়ে জানতে পারতো না। উপরে আল্লাহ মেসেজ জমিন, কথা সত্য। এখন প্রথমত তুমি অন্য একজনের স্বামী নিয়ে তুমি যাবা হোটেলে পরকীয়তায় লিপ্ত হতে, তারপরে তুমি ওইখানের ভিডিও তুমি টিকটকে পাবলিশ করবা, আর ওইগুলো তার স্ত্রী দেখার পরে সে লাইক কমেন্ট শেয়ার করবে, তুমি এটাই চাইতেছো না? তো কষ্টের বিষয় একটাই যে আমরা আরেকটা লিংক মিস করে গেলাম, কেননা হয়তো এখন একটা নতুন লিংক বের হইতো, নাফাইসা নিশা দেখে আবারও গিটার বাজাইতে পারতাম। কষ্ট, অনুপ্রেরণা, জ্বালা সবকিছু আল্লাহ আমারই দিল, আর যত লিংক ভাইরাল সব টিকটকারদেরকেই দিল।
এখন তোমাদেরকে পুরোপুরি এক্সপ্লেইন করে দিতেছি ছোট্ট করে, বুঝানো একটু ভালো করে। তো যখন তার ডিভোর্স হয়েছে তখন কিন্তু সে টিকটকে আয়েশা মনে করে চুল কাইটা, তারপরে শুরু করে দিয়েছে ইমোশনালি ব্ল্যাকমেলওয়ালা ভিডিও, ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগায়, স্যাড কথা বলে মনে করো, স্যাড ভয়েস দিয়ে মনে করো কান্নাকাটি করে, তার ফলোয়ার জমানো শুরু হয়েছে, এখন তার 2 মিলিয়নের উপরে ফলোয়ার। ইটস এ হার্ড ওয়ার্ক। তারপরে যখন সে হয়ে গেল ভাইরাল 2 মিলিয়নের উপরে তার ফলোয়ার, তারপরে সে হয়ে গেছে পরকীয়তায় লিপ্ত তার ক্যামেরাম্যানের সাথেই। তা আমি ক্যামেরাম্যানদের একটা কথা বলতে চাই যে বাঙালি চোদা এত খারাপ হয় কিভাবে সম্ভব? কেন ঘরের মধ্যে এত সুন্দর একটা বউ রাখি আসে শুটকি মাছ দিয়ে ভাত খাইতে গেছে? আসলে ওই যে একটা কথা আছে না, সবসময় বিরিয়ানি দিয়ে পেট ভরে না, মাঝে মাঝে শুটকিও ট্রাই করতে হয়। নাহলে তোমরা নিজেরে কম্পেয়ার করো, কই রজনী গন্ধা ফুল আর কই বগলের চুল। সব কথার এক কথাই ভাই, এইসব টিকটকারদের মনে করো লিঙ্ক ভাইরাল হোক এটাই আমরা সবাই চাই। আর ভাই এখানে চাওয়ারও কিছুই নাই, নর্মাল একটা কথা, টিকটকারদের এই লিঙ্ক ভাইরাল হয় ভাই, অন্য কারো লিঙ্ক ভাইরাল হইতে আমি এখনো ভালো করে দেখি নাই। গত 3-4 বছর ধরে যে কয়টা লিঙ্ক ভাইরাল হয়েছে সেই কয়টা 100টার মধ্যে 99টা যদি টিকটকারদের নাম না হয় তাহলে নাম কয়টা নাম নতুন রাখবো ওই টিকটকারদেরকে যাদের লিঙ্ক ভাইরাল হয়েছে। আচ্ছা তো মেইন বিষয়টা আমি বলে দিতেছি ওই ভিডিওর, এখানে মেয়েটা তার ক্যামেরাম্যানের সাথে পরকীয়তায় লিপ্ত হয়ে গেছে। এটা আগে তুমি বলবা না? তার থেকে বড় কথা, সে জানুক বা না জানুক তার একটা ওয়াইফ আছে, এই জিনিসটা তার আগে জানা উচিত ছিল। হয়তো বা এখন সে বলতে পারবে যে না আমি জানতাম না যার কারণে এটা করছে, কারণ তারপরে মনে করে সে তার নিজের ভুল স্বীকার করছে না, কেননা ওই যে কথা আছে না প্রতিবন্ধী ভালো হয়ে যাও মাসুদ, এইসব প্রতিবন্ধী গুলো জীবনে নিজের ভুল স্বীকার করবে না। তাদের লিঙ্ক ভাইরাল হয়ে গেল বলবে ও আচ্ছা এটা তো ইডি, আমার হতে যাবে কেন, পাগল নাকি তুমি? আজকে নাফাইসা নিশার জন্য শেষ একটা শায়রি। ভেবেছিলাম দিনে দিনে দেখবো নতুন নতুন লিঙ্ক, হইল না নাফাইসা নিশা তোমার লিঙ্ক ভাইরাল, কেননা তোমার হয়নি যেহেতু লিঙ্ক ভাইরাল তাই আমার গিটার বাজায় হইতে হবে না কঙ্কাল। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু যারা তখন অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, তখন অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো, অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।